আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রিভিউ ভিডিও করার জন্য আমরা বগুড়ার শেষ প্রান্ত প্রায় 50 কিলোমিটার দূরে সান্তাহারে চলে এসেছি, যেখান থেকে নওগাঁ 10 কিলোমিটার। আমরা শামীম হায়দারের বাড়িতে গিয়েছিলাম। দীর্ঘ 6 মাসের বেশি সময় ধরে তিনি আমাদের গাভীর দুধ দহন করার মেশিনটি ব্যবহার করছে। আজকে আমরা তার বাসায় দুধ দহন প্রক্রিয়া এবং 6 মাসের ব্যবহারে গাভীর দুধ দহন মেশিন সম্পর্কে জানব। আপনারা প্রায় সময় আমাদের কাছে একটি কমন প্রশ্ন করে থাকেন, গাভীর দুধ দহনের ক্ষেত্রে গাভীর বাট যদি ছোট বড় অথবা চিকন বা মোটা হয় সেক্ষেত্রে এই মেশিন দিয়ে দুধ দহন করা যাবে কিনা। আজকে আমরা এরকমই একটি গাভী পেয়েছিলাম যার গাভীর বাট ছোট এবং বড়। একই গাভীরই ছোট এবং বড় বাট রয়েছে, সবগুলো বাট সমান না। আপনারা ভিডিওর শুরুতে লক্ষ্য করলে দেখবেন আমরা এমন একটি গরু আজকে দুধ দহন করছি। আরও অনেক নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও দুধ দহনের মেশিনটি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আমরা ছোট্ট করে একটি গরুর দুধ দহন প্রক্রিয়া দেখলাম, এখন আমরা দেখব কতখানি দুধ পেয়েছিলাম। আমরা প্রায় 6.5 লিটারের মতো দুধ পেয়েছিলাম। প্রতি 50 সেকেন্ডে 1 লিটারের মতো দুধ আমরা পেয়েছি। এখন আমরা মেশিন ব্যবহারের কাছ থেকে মেশিনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে সরাসরি তার ইন্টারভিউতে চলে যাব। আমার নাম মোহাম্মদ শামীম সর্দার। আর আপনার বাসা? আমার বাসা সান্তার কাশিমিলা গ্রাম। কাশিমিলা গ্রাম? হ্যাঁ। আচ্ছা, আপনি এই মেশিনটা আমাদের ওইখানে সরাসরি যতদূর সম্ভব আপনি এটা 6 মাস আগে নিয়ে আসছেন? হ্যাঁ, 6 মাস আগে। আপনি তো 6 মাস হলো ব্যবহার করছেন? হ্যাঁ। তো এই মেশিন দিয়ে 6 মাস হলো যে ব্যবহার করছেন, এর মধ্যে আপনার মেশিন ব্যবহার করার জন্য আমাদের কাছে অনেকে কোশ্চেন করে যে গাভীর বাটে বা কোনো সমস্যা আসে হয় কিনা। না, কোনো সমস্যা না। আপনি তো 6 মাস হলো এখন ব্যবহার করছেন, তো আপনি 6 মাসের মধ্যে কোনো বাটের কোনো রকমের কোনো সমস্যা নাই? দুধ কখনো কি নষ্ট হয়েছিল? না, কোনোদিন দুধ নষ্ট হয় নাই। আপনি এই মেশিনটা পরিষ্কার করেন কয়দিন পর পর? আমার সময় ক্ষেত্রে 2-3 দিন পর পর পরিষ্কার করি ভালো করে, আর প্রতিদিন তো পানি দিতে হয়। আচ্ছা আচ্ছা, 3 দিন পর করেন, বাট আপনি কখনো দুধ নষ্ট হয় না? নষ্ট হয় না। আর আপনি এই যে আগে প্রথমে তো মেশিন কেনার আগে হাত দিয়ে দুধ দহন করতেন? হ্যাঁ। হাত দিয়ে যে পরিমাণ আপনি দুধ পাইতেন, মেশিনে কি সমপরিমাণ দুধ পাচ্ছেন? না, মেশিনে একটু হলে বেশি আসে, মেশিনে একটু টানে বেশি না। আচ্ছা, মানে মেশিনে একটু টানে বেশি ক্ষেত্রে একটু হলো 1/2 লিটার বা 1 লিটার হলো বেশি হবে। আচ্ছা, অনেকে আমাদের কাছে এই কোশ্চেনটা করে, সেটা হচ্ছে যে গাভীর বাটটা, কোনো কোনো গাভীর বাট হয়তো একটু মোটা, কোনোটা একটু ছোট বা আপনার হচ্ছে একটু মাঝারি থাকে। তো আমি এখানে লক্ষ্য করে দেখলাম আপনার গাভীর বাটটা, আমি একটু এটা দেখে নেই একবার, এটা তুলনামূলকভাবে একটু ছোট। আর আপনি এটা বললেন যে হচ্ছে যে এটা ছিদ্রটা হচ্ছে ছোট, সেই ক্ষেত্রে হাত দিয়ে দুধ দহন করতে গেলে আপনার দুধটা নামাইতে অনেক অনেক সময় লাগে, এবং কষ্ট হয়, হাতে লাগে। যখন আপনি মেশিনটা নিয়েছেন সেই ক্ষেত্রে আপনার দুধটা যে আসতে, এটা কি সময় বেশি লাগে বা মানে 2-4 মিনিট? যে মানে যদি ছিদ্রটা যদি একটু ভালো থাকতো তাহলে 2-4 মিনিট কম লাগতো, আর ছিদ্রটা চিকন হওয়ার কারণে 2-4 মিনিট বেশি লাগে। এটা তো হাত দিয়ে যখন করতে যাচ্ছেন প্রচুর প্রেসার পড়ছে। হ্যাঁ, প্রচুর প্রেসার। সেক্ষেত্রে গাভী কি লাফাইতো বা একটু লাফাইতো? হাত দিয়ে দহন করাটা একটু কষ্টকর ছিল, লাফাইতো। আপনি যখন মেশিন নিছেন তখন এই সমস্যা কি সলভ হয়েছে? হ্যাঁ, এই সমস্যা আর নাই, তখন গাভী আর লাফায় না বা এরকম সমস্যা নাই। হ্যাঁ, মাঠে দোকান আছে। আচ্ছা আচ্ছা, ফিডের মেডিসিন মানে ডেইরির প্রোডাক্ট। হ্যাঁ, ডেইরিরই আমার দোকান। কেউ যদি ধরেন সাপোজ ভিডিও দেখে হয়তো অনেকে আপনার আশেপাশে যারা আছে এটা হয়তো আপনার এখানে আসতেও পারে। হ্যাঁ, সে সমস্যা নেই।